কৃষ্ণ নাম না করি কি গো মা হরি নাম কীর্তন গান যদি শ্রবণ না করি তাহলে এই দেহটা কিসের জন্য হ্যাঁ মহাজনগণ কলম দিলেন এই দেহটা বৃথা হরি বল হরি বল মানব জন্মটা বৃথা যদি বলে কেন এখানে প্রশ্ন আসবে কেন আমরা কর্ম করছি কি বাবা টাকা পয়সা ইনকাম করছি আমাদের হাত আছে আমাদের পা আছে কি গো আমরা ঘুমাচ্ছি আমরা খাবার খাচ্ছি কথা বলছি হ্যাঁ তাহলে কেন আমরা মানুষ জন্মটা নয় মানুষ কেন নয় মানুষের মতো আমরা দেখতে আর তুমি বললেই হয়ে গেল না মহাজনগণ এখানে কলম দিলেন হাত পা থাকলে আমরা কথা বললে আমরা কর্ম করলে টাকা পয়সা ইনকাম করলে মানুষ বলা যায় না কি গো মানুষ বলা যেতে পারে না ওমা জল দেখেছেন তো জল কি বাবা দেখুন পুকুরের জল আছে কুয়োর জল আছে নলকূপের জল আছে আবার গঙ্গা জল আছে হরি বল হরি বল সেই জলগুলোকে এক একটা পাত্রে রাখবেন হ্যাঁ এক একটা পাত্রে রাখলেন এক মাস পর ঢাকনাগুলোকে খুলে দেখবেন কোন জলের অবস্থাটা কেমন হয়েছে কি বাবা পুকুরের জল কি হবে দেখবেন গন্ধ হয়ে যাবে পোকা পড়ে যাবে সব জলে পোকা পড়ে যাবে কিন্তু মা ওই গঙ্গা জলে কখনো পোকা হতে জানে না আমরা বাবা যদি গঙ্গা থেকে ওই ঘোলা জলকে বাড়িতে আনলাম আর বাড়িতে এসে সেই গঙ্গা জলটা কি হবে ঘোলা জলটা একেবারে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যাবে কি গো কেন না গঙ্গা জল সদা সর্বদাই পবিত্র থাকে আমার গোবিন্দ সেবায় লাগে তার জন্য মা সে গঙ্গা জল কখনো পোকা হতে জানে না তাই এই যে দেখুন আমাদের এই মানব দেহটাও তাই মানুষের মতো আমরা দেখতে হতে পারি কি বাবা মানুষের মতো আমরা দেখতে হতে পারি আমরা কর্ম করলাম খাবার খেলাম সব কিছু করলাম টাকা পয়সা ইনকাম করলাম কিন্তু যদি আমরা ভগবানকে না চিনতে পারলাম না ভগবানের সাধনা ভজন আমরা করলাম না ও মা তাহলে কখনো আমাদের এই দেহটা মানব জনম বলে কখনো আমাদের গণ্য করা যাবে না তাহলে মা গো দেখুন এই যে দেহটা পেয়েছি এই দেহটা কিসের মতো বলছে গো ও মা ঘুমাচ্ছেন এসে দেখি না 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 পেছনে মা ওই আমরা পেছনে গেছি এই যে হলুদ শাড়ি এই সামনেটা হ্যাঁ সামনে ও মা ঘুমাবেন না এসে দেখি দেখছি আপনাকে ঘুমাচ্ছেন কেউ ঘুমাবেন না হরি বল হরি বল এই তো সবে শুরু তাই কি বলছে দেখুন মানব দেহ নিয়ে কত সুন্দর মহাজনগণ লিখলেন কলম দিলেন কি বলছে দেখুন কাহে লাভ জেলা ভজিলা হরি মহানব জনমে কৈসে আবার এ দেহে হে রাধে রাধে তাহলে দেখুন এই যে এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো একবার যদি মা হাওয়া লাগে তো ইউরে যা কাগজের টুকরো যেমন একবার হাওয়া দিলে উড়ে উড়ে চলে যায় তদ্রূপ এই দেহটা
খাওয়া দিলেই কিন্তু উড়ে চলে যাবে আবার দেখুন মা এই দেহটা কিসের মতো আবার এ দেহে হে পানি পারে দগলে যা মহানা বজন মে কেসে হরি গো আমাদের এই দেহটা বাবা যদি একবার জল পড়ে যায় তাহলে কিন্তু গলে যাবে আবার দেখুন মহাজন কোন কলম দিলেন কি বলছি গো আবার এ দেহে হে আগ লাগে তো জ্বলে মানব জন্ম কেসে আগুন লেগে যায় তাহলে কিন্তু মা পুরে ছারখার হয়ে যাবে এত সুন্দর এই মানব দেহটা হরি বল হরি বল তাহলে দেখুন আমরা যখন এত সুন্দর একটা মানব দেহ পেয়েছি দিনগুলি আমরা অবহেলায় কাটাবো না প্রাণ ভরে আমরা হরি নাম বলবো কৃষ্ণ নাম বলবো তাই শ্রীবাসের করতালে কি বলছে গো করতাল করতাল হ্যাঁ তোমরা বেতালে কাটাইও না কাল তোমরা নিজে তাল করো হরি বল হরি বল আর শ্রীখোল বাজাচ্ছে কি না শ্রীখোল বাজাচ্ছে আমার ব্রজের সুবল সখা হ্যাঁ বাবা এই গৌরী দাসের খোল কি বলে বাজছে গো দেখুন এই আমার গৌরী দাসের খোল কি বলে বাজছে ধিকো তাং ধিকো তাং ধিকো তাং ধিকো খোল অনেক রকমের আছে কি মা খোল অনেক রকমের আছে তাহলে এখানে কোন খোলের কথা বলা হচ্ছে দেখুন লেপের খোল বালিশের খোল তাই তো ও জানলা খোল দরজা খোল এগুলো আছে কিন্তু মা জানলা খোলা তাই তো সে খোলের কথা বলেনি জানলা খোল দরজা খোল হ্যাঁ লেপের খোল বালিশের খোল সে খোলের কথা নয় তাহলে কোন খোল ও মা বাবা কোন খোল না এই যে দেখো শ্রীখোল হরি বল হরি বল এই গৌরী দাসের খোল শ্রীখোল আরে শ্রীখোল কি বলে বাজছি ধিকতাং ধিকতাং তবে কাকে ঠিক দিচ্ছি গো এই শ্রীখোল আমি নয় হ্যাঁ বাবা আমি ঠিক দিচ্ছি না আমার এই গৌরী দাসের শ্রীখোল কাদেরকে ঠিক দিচ্ছেন একটু মন দিয়ে আস্বাদন করবেন ধিকতাং ধিকতাং বুঝতে পারছেন তো কাকে ঠিক দিচ্ছে দেখুন কাকে দিচ্ছে তাকে থেকে তাকে থেকে তাকে থেকে তাকে
আমি দিচ্ছি না ভিক্ষা দিচ্ছে আমার গৌরী দাসের শ্রী খোল হরি বল হরি বল তাহলে যারা এই হরি মণ্ডলীতে এসেছেন কৃষ্ণ মণ্ডলীতে এসেছেন দুটি বাহু তুলবে না উলুদ ধ্বনি দেবে না হরির ধ্বনি দেবে না আসরে বসে গল্প করে ঘুমাবে পালিয়ে যাবে তাদেরকে আমার এই শ্রী খোল বারে বারে করে মাগধিক দিচ্ছে হরি বল হরি বল আর দেখুন আমার মহাপ্রভুর সঙ্গে কারা নৃত্য করছে গো বা কে কে নৃত্য করছে আমাদের নিত্যানন্দ 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 আমাদের নিত্যানন্দ পঞ্চতন্ত্রের মধ্যে কারা কারা নৃত্য করছে গোরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেছে হ্যাঁ নিত্যানন্দ প্রভু নৃত্য করলো দুজন হলো আর এবার নৃত্য করছে কে না অদ্বৈত প্রভু সেই অদ্বৈত প্রভু কে ছিলেন গো আমা দেখুন মহাদেব সেই অদ্বৈত প্রভু আজকে নৃত্য করছে কেমন ভাবে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওরে অদ্বৈত নাচিছে জোরে জোরে লম্ফ দিয়ে 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 অদ্বৈত নাচিছে আরে হরি 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 বলে হরি জোরে জোরে লম্ফ ঝম্ফ দিয়ে তাহলে দেখুন আরেকজন নৃত্য করছে কে গো হরি বল হরি বল গদাধর তা বাবা গদাধর কে ছিল মা গদাধর কে ছিল গো রাধারানী তাই তো সে গদাধর নৃত্য করছে কেমন হবে দেখো আমারে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে এবার কে নৃত্য করছে মা শ্রীবাস তাহলে এই শ্রীবাস কে না বাবা এই শ্রীবাস হচ্ছে দেবর্ষি নারদ হ্যাঁ তাহলে শ্রীবাস কথার অর্থ কি শ্রীবাস শ্রী কথার অর্থ হলো সুন্দর আর বাস কথার অর্থ হলো মা বাসস্থান তাহলে দেখুন এই যে এই আঙ্গিনাটা যার ভালো হরি বল হরি বল তিনি তো বাবা শ্রীবাস তাই সেই শ্রীবাস ঠাকুর আজকে নৃত্য করছে কেমন ভাবে ওগো শ্রীবাস নাচে কাছে কাছে শ্রীবাস নাচে কাছে কাছে শ্রীবাস নাচে
শ্রীবাস নৃত্য করছে হরি বল হরি বল এবার দেখুন সেই নৃত্য দর্শন করলো কারা নদিয়া রমণীগণ হ্যাঁ নদিয়া রমণীগণ যেই না নৃত্য দর্শন করেছে হ্যাঁ আর থাকতে পারলো না তারা একে অপরে ডাকাডাকি করে বলছে দেখ 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 ওই দেখ চেয়ে দেখ একবার চেয়ে দেখ ওই দেখ কে এসেছে দেখ হরি বল হরি বল এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কাল সখা আমাদের সোনার ধরে এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবি আয় আমাদের সোনার ধরে এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবি আয় দর্শন করলো বাবা আর থাকতে না পেরে তাদের কাছে ছিল কলস হ্যাঁ তারা নিজের নিজের কলসকে কুলকে বিসর্জন দিয়ে দিলেন আর যেই না মাগো বিসর্জন দিয়ে দিয়েছে তারা আমার মনানন্দে সে নদিয়া রমণীগণ নৃত্য করছে কেমন ভাবে গো নৃত্য করছে ওগো নাচে নদা নাগরী হরি নাচে নদা নাগরী নাচে নদা নাগরী রাস রাস